আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। শেয়ার করব গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি। যারা বাসায় মিষ্টি তৈরি করলে সফট আর পারফেক্টলি হয় না, আশা করি আজকের রেসিপিটা আপনাদের উপকার আসবে। চেষ্টা করব রেসিপিটা একেবারে সহজভাবে দেখানোর জন্য, কম উপকরণ দিয়ে রেসিপিটা বাসায় ট্রাই করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। এর জন্য আমি এখানে একটা মিক্সিং বলের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে সুজি নিয়ে নিলাম, আর সুজিটা অবশ্যই কাঁচা ব্যবহার করতে হবে। আমি প্যাকেটের সুজি ব্যবহার করলাম। 4 টেবিল চামচ পরিমাণে সুজি দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে নর্মাল পানি। পানিটা দিয়ে দেওয়ার পর এই দুটো উপকরণকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। এক সাইড করে নিলাম, আর অন্যদিকে আরও একটা বড় মিক্সিং বল নিয়ে নিলাম। চেষ্টা করবেন একটু বড় আকারের বলটা নেওয়ার জন্য। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 3 কাপ পরিমাণের গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর এখানে আমি ডিপ্লোমার গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণের বাটার। যদি হাতের কাছে বাটার না থাকে তাহলে অবশ্যই ঘিটাও ব্যবহার করতে পারবেন, আর বাটারটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণের ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণের বেকিং পাউডার। এখানে অবশ্যই 1.5 চা চামচ পরিমাণের বেকিং পাউডার ব্যবহার করতে হবে। পাউডারটা দিয়ে দেওয়ার পর এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে কিন্তু আলতু হাতে মিশাতে হবে, একেবারে মাখিয়ে মিশাতে যাবেন না, যতটুকু সম্ভব আলতু হাতে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি প্রথমে যে সুজির মিশ্রণটাকে তৈরি করে আলাদা করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই আলতু হাতে মিশিয়ে নেবেন, একেবারে জোরে কষলে মাখাতে যাবেন না, এতে কিন্তু মিশ্রণটাও পারফেক্টলি হবে না, সেই সাথে কিন্তু মিষ্টিটাও ঠিকঠাকভাবে হবে না। মাখিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে দুধ অ্যাড করে এটাকে মিশিয়ে নেব। নর্মাল দুধ অ্যাড করতেছি, তবে একসাথে বেশি দেবেন না, অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে এই মিশ্রণটাকে আলতু হাতে মিশিয়ে নেবেন। আমার এখানে প্রায় 15 টেবিল চামচ পরিমাণের দুধের প্রয়োজন হলো, আপনাদের এর থেকে আর একটু কম বা বেশি হতে পারে, তবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। মিশ্রণটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু এতগুলো মিশ্রণ সেই সাথে সময় সবটা কিন্তু কুচলে যাবে, তাই অবশ্যই একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে মাখায় নেবেন। আমার মিশ্রণটা প্রায় রেডি। যদি আপনাদের এটা শক্ত মনে হয় বা আর একটু দুধের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যাড করে নেবেন। মিশ্রণটা যেহেতু তৈরি করা কমপ্লিট, তাই এখন আমি এগুলো দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আকারটা এর থেকে বড় বা ছোট রাখতে পারেন, যেহেতু এগুলো তেলে দেওয়ার পর আর একটু ফুলবে, তাই আমি এর থেকে আর বড় রাখলাম না। আর এর ইচ্ছে হলে হাতের মধ্যে অল্প পরিমাণে ঘি অথবা তেল কিংবা বাটারও মাখিয়ে নিতে পারেন, তবে যেহেতু এখানে বাটার ব্যবহার করলাম তাই আর এক্সট্রাভাবে হাতে মাখিয়ে নেওয়ার প্রয়োজন ছিল না। মিষ্টিগুলো তৈরি করার পর এক সাইডে রেখে দিলাম, আর চুলা একটা পাতিল বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণের চিনি অ্যাড করে নিলাম। দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণের পানি। পানিটা দিয়ে দেওয়ার পর চুলাটাকে অন করে অনবরত নেড়ে ছেড়ে আমি একটা শিরা তৈরি করে নেব। শিরাটা কিন্তু একেবারে ঘন হবে না, একটু পাতলা টাইপের শিরা হতে হবে। চুলাটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে আমি শিরাটাকে তৈরি করে নিলাম। আপনারা চলে এর মধ্যে অল্প পরিমাণের গোলাপ জলও অ্যাড করতে পারেন, হাতের কাছে থাকলে অ্যাড করে নেবেন। বেশ কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেওয়ার পর যখন কিছুটা আটালো হয়ে আসলো তখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এক সাইডে রেখে দেওয়ার পর চুলে একটা পাতিল বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি হতে হবে, যেহেতু মিষ্টিগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি নেবেন। চুলাটা কিন্তু একেবারে লো রেখে যখন হালকা পরিমাণের তেলটা গরম হয়ে আসলো তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। চুলাটা কিন্তু কিছুতে বাড়িয়ে রাখবেন না, আর তেলগুলোকেও অতিরিক্ত গরম করা যাবে না, এতে কিন্তু মিষ্টিটা পারফেক্টলি হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে কালার চলে আসবে, তাই যখন তেলগুলো হালকা গরম হয়ে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিবেন। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখবেন কিছুটা মিষ্টি উপর দিকে ভেসে উঠলো তখন কিন্তু এগুলোকে নেড়ে ছেড়ে পছন্দের কালার অনুযায়ী ভেজে নেবেন, তবে বেশ কিছুক্ষণ সময় লাগবে ভেজে নেওয়ার জন্য, যেহেতু সুলনাসটাকে একেবারে কমিয়ে রাখতে হবে।
প্রায় ছয় সাত মিনিট পর যখন কালারটা এভাবে পরিবর্তন হয়ে আসলো তখন এগুলোকে আমি নামিয়ে নিব। আর অবশ্যই চুনারসটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা পারফেক্টলি সফট আর তুলতুলে থাকবে না। সেদিকে খেয়াল করে মিষ্টিগুলোকে ভেজে নেবেন। একটু ধৈর্য নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিলে পারফেক্টলি মিষ্টিগুলো হয়ে যাবে। পছন্দের কালার অনুযায়ী ভেজে নেওয়ার পর আমি সবগুলো মিষ্টি তেল থেকে তুলে নিলাম। আর অন্যদিকে প্রথমে যে শিরাটা তৈরি করে রাখছিলাম শিরাটাকে কিন্তু মিষ্টি দেওয়ার আগ মুহূর্তে আমি এভাবে আরেকবার জাল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিলাম। এরপর মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে শিরার মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলাটাকে বন্ধ করে আমি রেখে দিব মিষ্টিগুলো শিরার মধ্যে দুই ঘন্টার জন্য। দুই ঘন্টা পর্যন্ত রেখে দিলে হবে, তবে হাতে আরও বেশি সময় থাকলে আরও বেশি সময় পর্যন্ত রাখতে পারবেন। আমি প্রায় তিন ঘন্টা পর ফিরে আসলাম। আর মিষ্টিটা কতটা রসের টইটুম্ব সেটা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন পরিবেশন করার পালা। আপনারা চাইলে এই মিষ্টিটা নর্মাল ফ্রিজেও সংরক্ষণও করতে পারবেন। এটা কতটা রসালো হলো আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিব। এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজার ছিল, তাই আশা করি রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর বাতি যে শিরাটা আছে এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বিভিন্ন মিষ্টি জাতীয় রেসিপির মধ্যে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। পুয়া পিঠা থেকে শুরু করে সেমাই রান্না পছন্দের মিষ্টি জাতীয় রেসিপির মধ্যে শিরাটা ব্যবহার করে নেবেন, এতে কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর মিষ্টিটা কতটা সফট তুলতুলে হলো আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিলাম, খেয়াল করলে বুঝতে পারবেন এটা কতটা রসালো হলো। আপনারা ইচ্ছে হলে সংরক্ষণও করতে পারবেন নর্মাল ফ্রিজে রাখে বেশ কিছুদিন। এটা খেতে কিন্তু ভীষণ মজার। যারা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে খুবই পছন্দ করেন আশা করি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা বলে থাকেন যে মিষ্টি তৈরি করার পর মিষ্টি পারফেক্টলিও হয় না বা শক্ত হয়ে যায় কিংবা শিরা ঢুকে না কিংবা তেলে দেওয়ার পর এগুলো ফেটে যায়, আসলে মিষ্টনটা যদি ঠিকঠাকভাবে না হয় আপনি যত উপকরণ দেন না কেন মিষ্টি কিন্তু ভালো হবে না। অনেক সময় মিষ্টি বা রেসিপির কোয়ালিটি ডিপেন্ড করে আপনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেন তার উপরে। তাই চেষ্টা করবেন খাবার যেহেতু তৈরি করবেন অবশ্যই ভালো কোয়ালিটির জিনিস ব্যবহার করার জন্য, এতে কিন্তু রেসিপিটা যেমন ভালো হবে খেতে কিন্তু খুবই টেস্টি হবে। চেষ্টা করলাম রেসিপিটা একেবারে সহজভাবে দেখানোর জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, সেই সাথে এরকম সহজ নিত্য নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।